हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी आबारो चले एसेछि आरो एकटा रेसिपी निये। आजके आमी बानाबो चिंगड़ी माछे पकोड़ा बा चप, जेटाई खुशी आपनारा बोलते पारें। चलुन ताहले रान्नार दिके जावा जाक। एखाने आमी 200 ग्राम मतो कुचो चिंगड़ी निये निएछि, जार मध्ये एखन नून आर हलुद दिए दिलाम। एरपर आमी एर मध्ये अल्प करे लंकार गुड़ो दिए दिच्छी। एरपर आमी एर मध्ये दुटो माझारी साइजेर पियाज केटे रेखेछिलाम, जेटा एखन दिए दिलाम। एरपर आमी एर मध्ये काचा लंका दिए दिच्छी। एरपर केटे रखा धने पाता कुचिटाओ दिए दिलाम। एरपर आमी एर मध्ये 2 चामच बेसन आर 3 चामच ময়দা দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। আমার যদি পরে প্রয়োজন হয় আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে নেব। তো আপনারা কতটুকু জল লাগে বুঝে দেবেন। তো আমার মাখা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এরপর আমি পকোড়াগুলোকে ভেজে নেব। এই পকোড়াটা কিন্তু আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন, আবার বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। খুব চটজলদি হয়ে যায়, অথচ খুব টেস্টি। অবশ্যই আপনারা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি আমার এই পকোড়ার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে করে যখনই আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি আসে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এরপর আমি পকোড়াগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি এখানে ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন, যাতে করে পকোড়াটা আরও বেশি খাস্তা হবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি পরের পকোড়াগুলো একই রকম ভাবে ভেজে নেব। চিংড়ি মাছের পকোড়া রেডি হয়ে গেছে, খুব চটজলদি একটি রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য দিন আরও একটি অন্য রেসিপি নিয়ে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।